Hello friends, welcome to Tour Informer. আজ বেরিয়ে পড়েছি মন্দিরময় পাথরার উদ্দেশ্যে। প্রথমেই বলি এই মন্দিরময় পাথরা গ্রামটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে অবস্থিত। ভিডিওর শুরুতেই বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভবিষ্যতে এমন আরো অনেক ঐতিহাসিক এবং অজানা জায়গা সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পুরাকীর্তি অধ্যুষিত পাথরা বর্তমানে মেদিনীপুর শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মোহনপুর সেতুর তলা থেকে ডান দিকে কংসাবতী নদীকে পাশে রেখে সোজা পূর্বে গেলেই হাতিহলকা গ্রাম, এরপর কলাইচণ্ডী খাল পার হলেই পাথরা গ্রাম। পুরোবিদ ও ইতিহাস গবেষকগণ এখানকার স্থাপত্য কীর্তিগুলির প্রতিষ্ঠাকাল নিরূপণ করেছেন 1700 থেকে 1775 সাল। কিন্তু তারও আগে যে এই স্থানটি একটি প্রসিদ্ধ গঞ্জ ছিল তার প্রমাণ মেলে 1779 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন সরকারি সার্ভেয়ার জেনারেল রেনেল সাহেবের আঁকা একটি ঐতিহাসিক মানচিত্র থেকে। এই মানচিত্রে দেখা যায় এলাকাটি তিনটি পথের মিলনস্থল। একটি রাস্তা প্রসারিত হয়েছে তমলুক থেকে প্রতাপপুর হয়ে কাঁসাই নদী পেরিয়ে পাথরা, আরেকটি রাস্তা নন্দীগ্রাম থেকে ময়না হয়ে পাথরা, এবং সর্বশেষটি দেবরা থেকে কাঁসাই পেরিয়ে পাথরা। আজকের পাথরা অতীতে পরিচিত ছিল রতনচক নামে। তাহলে রতনচক পাথরা হয়ে উঠল কিভাবে, তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 300 থেকে 350 বছর আগের কথায়। এই মেদিনীপুর জেলা তখন 120টি পরগনা নিয়ে গঠিত ছিল। এই 120টি পরগনার মধ্যে অন্যতম ছিল কাপিসা নদী বা কংসাবতী সংলগ্ন রতনচক। আইনি আকবরী থেকে জানা যায় তৎকালীন সময় ওড়িশা মোট 5টি সরকারে বিভক্ত ছিল। এই 5টি পরগনার মধ্যে একটি ছিল জলেশ্বর, আর এই জলেশ্বরেরই অন্তর্ভুক্ত ছিল সমগ্র মেদিনীপুর। 1658 সালে জাহাঙ্গীর ওই 5টি সরকার ভেঙে দেন, গঠন করেন 12টি সরকার, এবং 6টি সরকার ওড়িশা থেকে বিচ্ছিন্ন করে যুক্ত করেন বাংলার সাথে। পরে 1722 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ সরকার কথার পরিবর্তে চাকলা কথার প্রচলন করেন। এই চাকলা কথা হলো কতকগুলি পরগনার সমষ্টি। এই সময় মেদিনীপুর চাকলার অন্তর্ভুক্ত ছিল এই রতনচক পরগনা, যা বর্তমানে পাথরা নামে পরিচিত। জানা যায় আলীবর্দী খায়ের নিযুক্ত নায়েব বিদ্যানন্দ ঘোষালের হাত ধরেই এই রতনচকের সমৃদ্ধির সূত্রপাত হয়েছিল। তার বাবা ছিলেন রাঘবরাম ঘোষাল। স্থানীয় মজুমদার বংশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাঘবরাম ছিলেন এই বংশের দ্বিতীয় পুরুষ। রাঘবরাম ছিলেন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত, পূজা অর্চনা নিয়ে থাকতেন। এই রাঘবরামের ছিল 2 পুত্র, বিদ্যানন্দ ও বিদ্যাধর। রতনচকের আয়তন ছিল 186,300 বিঘা। নবাব আলীবর্দী খাঁ এই রতনচক পরগনার খাজনা আদায় করে নবাবী মহলে জমা করার জন্য নায়েব পদে নিযুক্ত করলেন বিদ্যানন্দকে, এবং বিদ্যাধর দায়িত্ব পান বরিশা পরগনার। এরপর বিদ্যানন্দের আমলেই রতনচক পরগনা সমৃদ্ধি লাভ করে। বিদ্যানন্দের উপর প্রবল আস্থা ছিল নবাব আলীবর্দীর, কিন্তু কোনো কারণে একবার বিদ্যানন্দের সততার উপর আস্থা হারান নবাব। আদায়কৃত খাজনা তছরূপের দায়ে তাকে পাগল হাতির পায়ের তলায় ফেলে হত্যা করার আদেশ দেন নবাব। কিন্তু বিস্ময়করভাবে পাগল হাতি তাকে মেরে ফেলা তো দূরের কথা, বারংবার বিদ্যানন্দের সামনে থমকে দাঁড়িয়ে পড়ে। তখন নবাব আলীবর্দী খাঁ বুঝলেন কোথাও কোনো ভুল হয়েছে। এরপর নবাব জানলেন সমগ্র ঘটনাটি। একদিন যখন বিদ্যানন্দ খাজনা আদায়ের পর রাশিকৃত অর্থের সামনে বসে হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন, তখন তার সামনে উপস্থিত হন তাঁর গুরুদেব। শিষ্যের হাতে এত অর্থ দেখে তিনি অবাক হন এবং আদেশ দেন এই টাকা দিয়ে যেন নরনারায়ণের সেবা করা হয় ও দেবালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যানন্দ তার গুরুদেবের কথাই পালন করেন। এমন কথা শোনার পর খুশি হলেন নবাব। এর ফলে বিদ্যানন্দ কেবল প্রাণে বাঁচলেন না, তাকে সসম্মানে রতনচকের জমিদারি দান করলেন নবাব। নবাব তাকে রতনচকের স্থায়ী মুসমাদার আখ্যা দেন। এরপর বিদ্যানন্দ নায়েব থেকে হলেন জমিদার। কালের পরিবর্তনে এই মুসমাদার মজুমদারে পরিণত হল।
আমরা এখন সেই বিদ্যানন্দের গুরুদেবের আদেশে প্রতিষ্ঠিত করা মন্দিরগুলি দেখতে চলেছি। হাতিহালকা গ্রাম থেকে কালাইচণ্ডী খাল পেরিয়ে পাথরা গ্রামে প্রবেশ করলেই প্রথমে যে মন্দিরটি চোখে পড়ে সেটি হলো গোলমাতার মন্দির। এখানে রয়েছে পাশাপাশি দুটি মন্দির এবং অধিষ্ঠিত রয়েছেন মা শীতলা, মা মনসা এবং মহাদেব। এরপর কিছুটা এগিয়ে গেলে ডান দিকে চোখে পড়বে ধর্মরাজ মন্দির। মন্দিরটি নদীপাড় থেকে মাত্র 25 ফুট দূরে অবস্থিত। স্থানীয় জেলে সম্প্রদায়ের ইষ্ট দেবতা ধর্মরাজের জন্য মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। ধর্মরাজের সাথে এই মন্দিরে পূজিত হতেন বরাহবতার, কুর্মাবতার, মৎস্যবতার, কালী, মনসা, শিব, সূর্য, দুর্গা ইত্যাদি দেবদেবীগণ। ধর্মরাজ মন্দিরের পরেই রাস্তার দুই ধারে রয়েছে পাথরার মূল মন্দির অঞ্চল। রাস্তার ডান দিকে দেখা মিলবে পাথরার অন্যতম নবরত্ন মন্দির। নবরত্ন মন্দিরের সঙ্গে রয়েছে অন্যান্য ছোট মন্দির, মুক্ত, মাণিক্য, বজ্র, বিদ্রুম, পদ্মরাগ, মরকত, নীলকাণ্ড, বৈদুর্য ও গোমেদ এই 9টি মূল্যবান রত্ন দিয়ে মন্দিরটি প্রতিষ্ঠিত। বাম দিক থেকে দালান মন্দিরের পিছনেই রয়েছে একটি তুলসী মঞ্চ। একটি চৌকো বেদির উপর ত্রিরথ রীতির তুলসী মঞ্চটি অবস্থিত। এতক্ষণ আমরা নবরত্ন মন্দির অঞ্চলে ছিলাম। বাম দিকের দুর্গা মন্দির অঞ্চলে রাস্তা সংলগ্ন দালান রীতির প্রথম মন্দিরটি হল কালাচাঁদ মন্দির। 5 খিলান বিশিষ্ট মন্দিরের ভিতরে পাশাপাশি 3টি অংশ রয়েছে। পূর্ব দিকের অংশে লক্ষ্মী জনার্দন ও পশ্চিম অংশে কালাচাঁদের বিগ্রহ ছিল। মাঝের অংশ দিয়ে যাতায়াতের পথ। কালাচাঁদ মন্দিরের উত্তর পশ্চিমে সারিবদ্ধভাবে 3টি আটচালা শিব মন্দির রয়েছে। যদিও মন্দিরে শিব মূর্তি নেই, কারণ এই অঞ্চলের প্রায় সকল মূর্তি মন্দির হতে চুরি হয়ে গেছে। এই মন্দিরগুলির প্রবেশপথের দুই ধারে এক সারি করে টেরাকোটার ফলকসজ্জা রয়েছে। কালাচাঁদ মন্দিরের দক্ষিণ দিকে মাঝামাঝি জায়গায় অবস্থিত এই পঞ্চরত্ন শিব মন্দির। পশ্চিমমুখে এই মন্দিরের মূল চূড়াটি পঞ্চরত্ন দেউল রীতির এবং ছোট চূড়াগুলি ত্রিরথ দেউল রীতির। মন্দিরের উত্তরে চুনসুরকি দিয়ে তৈরি পাল্লা খোলা একটি নকল দরজা ও তাতে দাঁড়িয়ে থাকা নারী মূর্তি রয়েছে। নারী মূর্তি ধ্বংস হয়ে গেলেও দরজাটি এখনো অক্ষত রয়েছে। কালাচাঁদ মন্দিরের উত্তর দিকে পঞ্চরত্ন শিব মন্দিরের পরেই রয়েছে অট্টালিকার ধ্বংসাবশেষ। পঞ্চরত্ন শিব মন্দির থেকে দুর্গা মন্দির পেরিয়ে কিছুটা পর্যন্ত বিস্তৃত ছিল এই বসত বাড়ি। সব কিছু ধ্বংস হয়ে গেলেও বসত বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিছুটা অংশ এখনো আছে। অট্টালিকার ধ্বংসাবশেষের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে দুর্গা মণ্ডপ। মাকড়া পাথরের তৈরি দুর্গা দালানটি দক্ষিণমুখী। মণ্ডপের 4 দেওয়াল অক্ষত থাকলেও ছাদ নষ্ট হয়ে গিয়েছে। একসময় দুর্গাপুজোয় আশপাশের সমস্ত গ্রামের মানুষজন জমায়েত হতেন এই দুর্গা মণ্ডপে। মহাসমারোহে অনুষ্ঠিত হতো দুর্গোৎসব। কালাচাঁদ মন্দিরের পূর্ব দিকে পরপর 3টি শিব মন্দির রয়েছে। প্রথমটি পূর্বমুখী পঞ্চরত্ন শিব মন্দির। মন্দিরের মূল চূড়াটি পঞ্চরথ দেউল রীতির, বাকিগুলি ত্রিরথ রীতির। দ্বিতীয় মন্দিরটি হল পশ্চিমমুখী আটচালা শিব মন্দির এবং তৃতীয় শিব মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত। এরপর চলে গেলাম নিকটবর্তী কাছারি বাড়ির 3টি শিব মন্দির দেখতে।
তিনটি শিব মন্দিরই পঞ্চরত্ন শিব মন্দির। ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত পূর্বমুখী মন্দির তিনটির খিলানের উপরে পোড়ামাটির দশবতার, পৌরাণিক দেবদেবীর মূর্তি এবং মিথুন ফলক রয়েছে। এই মন্দির তিনটি 1816 সালে নির্মাণ করা হয়। তিনটি পঞ্চরত্ন শিব মন্দির থেকেই দেখা যায় কাছারি বাড়িটি। সামনের রথঘর এবং বাড়ির ছাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বাড়ির অধিকাংশ ইট খুলে স্থানীয়রা বাড়ি বানিয়েছে। এখনও চোরাকুটুরির মধ্যে দিয়ে সুড়ঙ্গ পথ দেখা যায়। প্রবেশদ্বারের থাম ও দরজার নকশাগুলি খুব সুন্দর। ছাদে ওঠার সিঁড়িগুলি এখনও রয়েছে। একসময় এই বাড়িতেই ছিল লক্ষ্মী জনার্দনের মন্দির। রথের সময় পিতলের রথে করে লক্ষ্মী জনার্দনকে নিয়ে যাওয়া হতো। আজ সেই রথ নেই, সেই মন্দিরও নেই। দুটি দালান শিব মন্দির রয়েছে কাছারি বাড়ির কাছে, একটি পূর্ব দিকে আর একটি পশ্চিম দিকে। পশ্চিম দিকের মন্দিরটিতে আগে টেরাকোটার কাজ ছিল, পূর্ব দিকের মন্দিরটি টেরাকোটার ফলকবিহীন। দুটি মন্দিরে শিবলিঙ্গ থাকলেও আসল শিবলিঙ্গ চুরি গিয়েছে। কাছারি বাড়ির আগোয়া দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই আটকোনা নয়চূড়া বিশিষ্ট রাসমঞ্চ 1832 সালে এই মঞ্চটি প্রতিষ্ঠিত করা হয়। রাসমঞ্চের প্রতিটি কোণে রয়েছে নানা ধরনের মূর্তি। প্রতিটি কোণে দুটি করে মোট 16টি মূর্তি ছিল, যার অধিকাংশ মূর্তি এখন আর নেই। এছাড়াও এখানে 4টি দুর্গেশ্বর শিব মন্দির, সূর্য মন্দির, 10 মহাবিদ্যা শীতলা মন্দির ইত্যাদি ছিল, যাদের শুধুমাত্র ভগ্নাবশেষ অবশিষ্ট রয়েছে। এই অঞ্চলে শুধুমাত্র শিব মন্দির ছিল 79টি। এছাড়াও অন্যান্য মন্দির মিলিয়ে মোট কতকগুলি মন্দির ছিল তা জানা যায় না, কারণ কালের গর্ভে হারিয়ে গেছে বহু মন্দির। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে বহু মন্দির। এছাড়া কংসাবতীর তীরে হওয়ার জন্য বহু মন্দির তলিয়ে গেছে নদী গর্ভে। এবার বলি কিভাবে যাবেন। প্রথমে ট্রেন বা বাসে মেদিনীপুর শহর পৌঁছাতে হবে। তারপর ওখান থেকে অটো বা ছোট গাড়ি ভাড়া করে পাত্রা পৌঁছানো যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। একদিনের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন এই মন্দিরময় পাথরায়।